তো বন্ধুরা, আমরা যে প্রতিদিন এবং প্রতিটা মুহূর্ত আমরা আমাদের মোবাইল ইউজ করে থাকি এবং আমাদের মোবাইল দিয়ে আমাদের প্রয়োজনীয় কাজগুলো আমরা করে থাকি, তো বন্ধুরা এখন প্রশ্ন হচ্ছে, তো আমাদের মোবাইল থেকে যে রেডিয়েশন উৎপন্ন হয় কিংবা রেডিয়েশন যে আমাদের বের হয়, তো এই রেডিয়েশনটা কি সত্যিই আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক, কিংবা এই রেডিয়েশনের ফলে আমাদের কী কী ক্ষতি হতে পারে? তো বন্ধুরা আসুন আমাদের এই ভিডিওটা পুরো লাস্ট অবধি দেখতে থাকুন। তো আজকে আমি আপনাদের জানাবো যে রেডিয়েশন কী এবং রেডিয়েশন কীভাবে কাজ করে এবং রেডিয়েশন কি সত্যি আমাদের খুব ক্ষতিকর। তো বন্ধুরা, রেডিয়েশন বলতে যদি আমাদের বিজ্ঞানীদের ভাষায় বলি, রেডিয়েশন হচ্ছে যে এক প্রকার তেজস্ক্রিয় রশ্মি এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি চুম্বকীয় তড়িৎ। তো বন্ধুরা, এখন রেডিয়েশন আসে কত থেকে? তো বন্ধুরা দেখেছি আমরা যে কোনো ডিভাইস, আমরা যে কোনো ওয়্যারলেস ডিভাইস, তো বন্ধুরা আমরা কী করি, আমাদের প্রয়োজনীয় কাজের জন্য যখন আমরা আমাদের এক কোনো এক ডিভাইস থেকে যখন আমরা অন্য কোনো ডিভাইসে যখন আমরা কোনো সিঙ্গেল আমরা কিংবা সিগন্যাল বলুন কিংবা কোনো ডেটা বলুন আমরা পাঠিয়ে থাকি কিংবা রিসিভ করে থাকি, যেমন ধরে নিলে আমাদের মোবাইল। তো বন্ধুরা আজকে আমাদের মোবাইলের উদাহরণ দিচ্ছি, কারণ আমাদের মোবাইল যে এমনই একটা ডিভাইস ওটা আমরা সবসময় আমাদের কাছে রাখি এবং আমরা প্রতিটা মুহূর্তে আমরা মোবাইল ইউজ করে থাকি। তো বন্ধুরা, আমরা যে কোনো ওয়্যারলেস যে ডিভাইস ইউজ করে থাকি আমরা কিংবা ব্যবহার করে থাকি, প্রত্যেকটি ওয়্যারলেস ডিভাইসে আমাদের সিঙ্গেল পাঠানোর জন্য কিংবা সিঙ্গেল রিসিভ করার জন্য একটি ছোট্ট অ্যান্টেনা হয়ে থাকে। যেমন ধরে নিন আমাদের মোবাইল, তো আমাদের প্রত্যেকটি মোবাইলে একটি অ্যান্টেনা থাকে। তো বন্ধুরা, আমাদের যে মোবাইলের যে অ্যান্টেনার কাজ হলো আমাদের মোবাইল থেকে ওই নেটওয়ার্ক অবধি, ওই টায়ার অবধি আমাদের সিগন্যালকে পৌঁছে দেওয়া এবং ওই টায়ার থেকে ওই সিগন্যালকে আমাদের মোবাইলে রিসিভ করা। তো বন্ধুরা, এই যে সিগন্যাল আমাদের পাঠানোর সময় কিংবা রিসিভ করার সময় আমরা ইলেকট্রনিক ম্যাগনেটিক ওয়েভের আমরা সাহায্য নিয়ে থাকি, যার মাধ্যমে আমাদের এই সিগন্যাল আমরা রিসিভ করতে পারি এবং সিগন্যাল আমরা পাঠাতেও পারি। তো বন্ধুরা, আমরা যখন কোনো সিগন্যালকে আমাদের মোবাইল থেকে রিসিভ করি কিংবা আমরা কোনো সিগন্যালকে আমাদের পাঠিয়ে থাকি, সেই সময় আমাদের কী হয়, আমাদের মোবাইল থেকে একটা রেডিয়েশন বের হয়। যদি আমাদের কোনো ইলেকট্রিক ডিভাইস থেকে যদি কোনো বেশি পরিমাণে রেডিয়েশন বের হয় এবং তখন কী হয়, যদি তখন আমাদের শরীরের টিস্যুগুলি ওই রেডিয়েশনটি শুষে নেয় এবং আমাদের শরীরে নানা রকম ক্ষতি হতে পারে। যেমন আমরা ফোন, আমাদের মোবাইল সবসময় আমরা আমাদের মোবাইলকে আমাদের মাথার সামনে কিংবা আমাদের কানের সামনে রেখে কথা বলি, সেই কারণে আমাদের মোবাইল থেকে যে রেডিয়েশনটা বের হয় ওটা রেডিয়েশন অতি সহজেই আমাদের ব্রেনের উপর অ্যাটাক করতে পারে। কিংবা আমাদের মোবাইল যখন আমরা আমাদের বুক পকেটে রাখি তখন কী হয়, আমাদের মোবাইল থেকে যে রেডিয়েশন বের হয় ওই রেডিয়েশনের ফলে আমাদের শরীরে হার্টের অনেক ক্ষতি করতে পারে। কিন্তু বন্ধুরা এখন আমরা জানবো যে এই যে রেডিয়েশন, যতই কোম্পানি আমাদের মোবাইলে ইন্ডিয়ায় লঞ্চ করুক না কেন, আমাদের ইন্ডিয়া সরকার একটা রেডিয়েশন যেটাকে আমরা সার ভ্যালু বলি, সার ভ্যালু একটা সিলেক্ট করে দেখেছে। তো বন্ধুরা, কোনো ব্র্যান্ড যদি আমাদের ইন্ডিয়াতে কোনো মোবাইল লঞ্চ করে, ওর ওপরে সার ভ্যালু যুক্ত মোবাইল আমাদের ইন্ডিয়াতে লঞ্চ করতে পারে না। তো বন্ধুরা, সেই কারণেই আমাদের বলছি যে আপনাদের মোবাইল যদি আপনারা ইউজ করেন তো আপনাদের কোনো টেনশন নেওয়ার কোনো দরকার নেই, কারণ আমাদের মোবাইলের সার ভ্যালু আমাদের সরকার ঠিক করে দিয়েছে এবং ওই সার ভ্যালুর ঊর্ধ্বে যদি কোনো মোবাইল বের হয় তো সেটা আমাদের ইন্ডিয়াতে লঞ্চ করতে পারবে না। আপনি যদি এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই এই যে নিচে রেড কালারের সাবস্ক্রাইব বাটনটি দেখতে পাচ্ছেন এটিকে প্রেস করে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন, আর নতুন নতুন লেটেস্ট ভিডিও সবার আগে দেখবার জন্য এই ঘন্টাটিকে বাজিয়ে দিন। তো এখন প্রশ্ন হচ্ছে, যদি আপনি মোবাইল খুব বেশি ইউজ করেন, যদি আপনি আমার কানে যদি ঘন্টার পর ঘন্টা আপনি মোবাইলে কথা বলতে থাকেন, তো এর ফলে আপনার অবশ্যই আপনার যে সার্ভে মোবাইল থেকে যে রেডিয়েশনটা বের হয় ওর ফলে আপনার ব্রেনের ক্ষতি হতে পারে। তো বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, তো আপনারা যখন মোবাইলে যদি আপনাদের অনেক বেশি কথা বলা থাকে কিংবা ঘন্টার পর ঘন্টা আমরা মোবাইলে কথা বলতে থাকেন, তো অবশ্যই আপনারা আপনাদের মোবাইলে হেডফোন লাগিয়ে অবশ্যই আপনারা কথা বলবেন, যাতে আপনার রেডিয়েশন থেকে আপনার কোনো ক্ষতি না হয়ে যায়। তো বন্ধুরা, আমরা এখন জানলেন যে রেডিয়েশন কী, আর রেডিয়েশন থেকে আমাদের কী কী ক্ষতি হতে পারে, আর রেডিয়েশন থেকে আমরা কীভাবে বাঁচতে পারি। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর এরকম যদি ইন্টারেস্টিং ভিডিও আরও পেতে চান তো অবশ্যই আমাদের এই নিচে যে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি দেখতে পাচ্ছেন ওটি প্রেস করে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, তো আমরা এরকম টেকনোলজি বিষয়ে ভিডিও নিয়ে আসি। তো আজকের মতন এখানে শেষ করছি, নতুন টেকনোলজির সাথে ডিজিটেক বাংলা সবসময় আপনার।